अनेके प्रियतमा के बेदर्मे जोस्ना एवं स्वप्न ठिकानार साथे कम्पेयर करछे इनकामेर दिके चिंता करे आपनार काछे कि मने हय जे बेदर्मे जोस्ना एवं स्वप्न ठिकानार मतो प्रियतमा बर्तमान समय आसले सेई पर्याये गियेछे किना तखन किन्तु एकटा जुआ आलादा छवि देखतोई मानुष 10 बछर छवि फैमिली मानुष देखे ना एटा किन्तु ओटा थेके एटा हाइलाइट्स बेशी हल पब्लिक 10 बछर परे फिरे आनछे हले पब्लिक एइजन्य एटा मानुष बोले बेदर्मे एरो फेल कराइछे एटा आसले एरकम मानुषके नामाइछे जे एटा आमादेर जन्य भालो আমি কোনো কম্পেয়ার করে কথা বলতে চাই না, কোনো কন্ট্রাডিকশনে যেতে চাই না। আমি বেদের মেয়েকে রেসপেক্ট করি, প্রিয়তমাকে রেসপেক্ট করি, বাংলাদেশের সমস্ত চলচ্চিত্রকে রেসপেক্ট করি। আমি আসলে অমুককে ছাপিয়ে অমুক চলে গেল এই জায়গাটা যেতে চাই না। আমি মনে করি এটা তো আমাদের ইন্ডাস্ট্রি, বেদের মেয়ে জোছনা সেই সময় আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছে, আমাদের ইন্ডাস্ট্রিকে দর্শক দিয়েছে, মুনাফা দিয়েছে। এখন প্রিয়তমা দিচ্ছে, সুরঙ্গ দিচ্ছে, প্রহেলিকা দিচ্ছে, তার আগের ঈদে অন্য ছবিগুলো দিয়েছে। আমাদের আসলে সবার কথা বলতে হবে। বাণিজ্য দিয়ে তো বিচার করা ঠিক না, তারপরে আমরা বলতে পারি যে হ্যাঁ বাণিজ্যের দিক থেকে আমরা মানে সর্বশ্রেষ্ঠ যে ছবিটা সবচেয়ে বেশি ইনকাম করেছিল তার চেয়ে বেশি ইনকাম করছে, সেটা একটা মাইল ফলক বলা যায়। কিছু ভক্ত, কিছু ভালোবাসার মানুষ আনন্দে মানে আহ্লাদিত হয়ে অনেক ভালোবেসে হয়তো সেটার উচ্ছ্বসিত প্রশংসা করে, তার মানে এই নয় প্রিয়তমা অন্যর কাছে, অন্য ছবির কাছে অনেক ছোট বা অন্য ছবি, এটা আমি একদমই বিশ্বাস করছি না। বেদের মেয়ে জোছনা যেহেতু এমন একটা রেকর্ড করেছে, সো এই সময়ে এসে, এই দুর্যোগে এসে প্রিয়তমা সেটাকে যদি ওভারকাম করে, আমি বলবো যে অবশ্যই সেজন্য প্রিয়তমাকে সাধুবাদ জানাই, এর পরিচালক এবং প্রযোজককে সাধুবাদ জানাই। বাট আমি কোনোটাকে মানে কম্পেয়ারের দিক থেকে বলবো না যে প্রিয়তমা বেদের মেয়ে জোছনা থেকে ভালো বা বেদের মেয়ে জোছনা খারাপ, এইভাবে আমি দেখতে চাই না। বেদের মেয়ে জোছনা আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে রাখছে, এটা যদি ভাঙতে পারে, এটা টপকাতে পারে, তাহলে বলবো যে আসলে প্রডিউস করার মতো একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। আমার কাছে মনে হয় প্রিয়তমা বা অন্যান্য ছবি, যেই ছবিগুলো প্রত্যেকটা হলে প্রমাণ করছে বারবার দর্শকদের উপস্থিতি দিয়ে, এটা প্রত্যেকেই এক একজন এক একটা বীরের মতো। কিন্তু তারপরেও এই মুভিটা আমার মনে হয় অনেক 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 মুভির চেয়ে অনেক বেশি উন্নত এবং সব দিক থেকে একটা সমৃদ্ধ মুভি।